I travel all over the Bangladesh. I am talking with my experience. By a deep research, I realize. আমি আমার অভিজ্ঞতা থেকে চোখে দেখি এরকম সরাসরি কারো কাছ থেকে কানে শুনি ওই যেরকম আল্লাহর রাসূল বলে আল্লাহর রাসূলের সাহাবারা বলতেন সামিইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সাহাবি শুনেছি কেউ বলেছেন আরা আ আমি চোখ দিয়ে দেখেছি কোন কোন সাহাবী বলেছেন আমি চোখ দিয়ে দেখেছি রাসূলকে এই করতে সামিয়া রাসূল বলেছে আমি শুনেছি এমকের কাছে শুনি নাই যে এমক বলেছে যে রাসূল বলেছে এমনটি না তাহলে ওটা হাদিসের ধারা হয়ে যাবে আলাদা ঠিক তেমনি ওই হাদিসের ধারা অনুযায়ী আমি চেষ্টা করি এই অভ্যাসটা গড়ার সেটা হলো এই আমি সরাসরি শুনি চোখ দিয়ে দেখি এরকম কথা মজলিসে প্রকাশ করি এরকম কথা মুখ থেকে থুবু করি কেউ বলেছে আর সেটা শোনার পর প্রচার আমি করি না কারণ তিরমিজিতে একটা হাদিস এসেছে শুনলে আর এটা প্রচার করলে মিথ্যাবাদী হওয়ার জন্য ইস কি দিয়ে বুঝাই যদিও কথাটা সত্য এরপরও আল্লাহর রাসূল বলেছেন আসমানের নিচে জমিনের উপরে মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট তার আপনাকে মিথ্যাবাদী বলেছেন শোনার পরে যাচাই না করে যদিও বুঝাইতে পারছি না যদিও কথাটা সত্য এরপর আমি যাচাই করি নাই বাছাই করি নাই শোনার পরে ওটা যে মুখ থেকে থুলু করে দু চারজনের কানে দিয়ে দেয় আসমানের নিচে জমিনের উপরে মিথ্যাবাদী হওয়ার জন্য ওই ব্যক্তিটাই যথেষ্ট এখন ব্যক্তিটা যে পাশে হোক না কেন ওই বিশ্রী অভ্যাস আমার নাই এই তো প্রায় চোখে পড়ে দেখি বিভিন্ন লোকের সাথে উঠা বসা আমি করি যেই সমস্ত লেভেলে যাওয়ার কথা না যেই সমস্ত লোকের সাথে উঠা বসা করার কথা না যেই পর্যন্ত পৌঁছানোর কথা না বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলছি আমি মনে করি ওই লেভেলে ওই পর্যন্ত তো আমার যাওয়ার কথা না এই পর্যন্ত তো আমার আসার কথা না এই সমস্ত ব্যক্তি না এই সমস্ত ব্যক্তিত্বদের সাথে আমার মজলিস হওয়ার কথা না কিন্তু কেমন কেমন করে আল্লাহ ওই পর্যন্ত আমাকে নিয়ে গিয়েছে ওই সমস্ত ব্যক্তি না ব্যক্তিত্বদের সাথে আমাকে আল্লাহ মিটিং করিয়েছে তাদের সাথে উঠা বসা করিয়েছে সব ভালো ভালো সমাজের চোখে জাতির চোখে আপনার চোখে ওরা হচ্ছে সোশ্যাল ওরা হচ্ছে মডার্ন ওরা হচ্ছে স্ট্যান্ডার্ড ওরা হচ্ছে স্টাইল যাই বলেন না কেন ওরা হচ্ছে সোশ্যাল ওরা হচ্ছে মডার্ন ওরা হচ্ছে শিক্ষিত ওরা হচ্ছে স্টাইল যাই বলেন না কেন এই চোখ দিয়ে দেখলাম আসুন প্রাইমারি লেভেলে এই তো সেদিনও দেখলাম তার আগের দিনও দেখলাম তার আগের দিনও দেখলাম আর এটাকে বাস্তবে প্রমাণ করার জন্য আজকে আপনারাও দেখতে পারেন বিভিন্ন চা স্টলের সামনে যাবেন রাস্তার মোড়ে মোড়ে যাবেন আপনারাও দেখতে পাবেন ওই তো ছেলেদেরকে সব চা খাওয়াচ্ছে সব বিস্কিট খাওয়াচ্ছে সব সিগারেট খাওয়াচ্ছে ছেলেদেরকে খাওয়াচ্ছে কারা খাওয়াচ্ছে এটাকে ভেঙে বলতে হবে কারা খাচ্ছে এটাকে ভেঙে বলতে হবে খাওয়াক যারা খাক যারা খাওয়াক যারা খাক যারা আমি সেই কথা বলি নাই আমি বলতে চাচ্ছি দেখেন চা যে খাওয়াচ্ছে চাটা ধরেছে সব ছেলেপেলেরা ওরা বলে স্ট্যান্ডার্ড বলে সব ছেলেপেলেরা চাটা ধরেছে বাম হাতে চায়ের কাপটা ধরেছে বাম হাতে আর বিড়িটা ধরেছে ডান হাতে বিড়ি ধরেছে ডান হাতে এটাকে বানিয়ে বলছি না এই স্টাইল দেখেছেন বিড়ি ধরেছে আপনাকে হয়তো একটু খারাপ লাগবে হুজুর বিড়ির কথা কেন বলছেন আমি তো সিগারেট ধরেছিলাম বলতে পারেন এরকম বিড়িটা বললে তো ছোট ছোট লাগে ওই একই মশলা দিয়েই তৈরি যা মন তাই মনে করেন ওই একই পাতা একই মশলা একই ব্যাপার বিড়ি ধরেছে ডান হাতে আর চায়ের কাপ ধরেছে বাম হাতে বুখারি মুসলিমের হাদিস আসুন একটু এতক্ষণ যে কথাগুলো বললাম এখন হাদিস শুনাই হাদিস বুখারি মুসলিমের আরে বুখারির নাম শুনলে জানটা কেঁপে উঠে বুখারির নাম শুনলে গাটা কেঁপে উঠে
লোমগুলো খাড়া হয়ে যায়, পৃথিবীর সমস্ত কেতাবের ঊর্ধ্বে শুধুমাত্র কোরআনের নিচে একটা মাত্র বইয়ের একটা মাত্র কেতাবের স্থান, সেটা হচ্ছে বুখারি। সেই বুখারিতে হাদিস এসেছে। ইমাম বুখারির জীবনে যদি আপনি পড়েন, আল্লাহর কসম, নবী প্রেম যদি আপনার জাররা পরিমাণ অন্তরে থাকে, বুখারির জীবনী পড়লে আপনি চোখে পানি আটকাইতে পারবেন না। এর নাম হচ্ছে বুখারি, এর নাম হচ্ছে বুখারি। পেশাব রক্তের মতন ইমাম বুখারি তার শেষ জীবনে বুখারি পেশাব রক্তের মতন লাল পেশাব করত। তার চাচা, তার দাদা, তার মুরব্বীরা তাকে নিয়ে গিয়েছিল হেকিমের কাছে। হেকিমের কাছে নিয়ে যেয়ে বললো, দেখেন তো আমার ভাতিজার এরকম পেশাব রক্তের মতন লাল হয়ে গিয়েছে। পেশাব কেন রক্তের মতন লাল? হেকিম সাহেব ইমাম বুখারিকে জিজ্ঞেস করেছিল এবং উনাকে বলেছিল যে এটা হওয়ার কারণ কি জানেন? দীর্ঘদিন শুকনা রুটি খাওয়ার কারণে, রুটি পানি দিয়ে ভিজিয়ে, রুটি দুধ দিয়ে ভিজিয়ে, রুটি তরকারির ঝোল দিয়ে ভিজিয়ে না খাওয়ার কারণে, দীর্ঘদিন শুকনা রুটির খাওয়ার কারণে এরকম পেশাব লাল হয়ে গিয়েছে। ইমাম বুখারিকে বলেছে, তুমি বাবা কতদিন শুকনা রুটি খেয়েছিলে? পেশাব তো এরকম হওয়ার কথা না। এখন তো ডাক্তাররা খালি আপনার একটু জ্বর হলে আগে 12টা পরীক্ষা দিবে, আগে এই পরীক্ষা ওই পরীক্ষা, পরীক্ষা ছাড়া কিচ্ছু বলতে পারে না। এরা ফের ডাক্তার, কোনো ডাক্তার ফের এই ধরনের এখানে বসে থাকলে, আর খোদা না খাস আল্লাহ যদি ফের ওর কাছে আমাকে নিয়ে যায়, তো চিকিৎসাই করবে না আমার, এরকমও হতে পারে। এখনকার ডাক্তার, এখনকার ডাক্তার, হয়েছে পেটের ব্যথা, এক্স রে দিয়েছে মাথার, হয়েছে মাথা ব্যথা, এক্স রে দিয়েছে পিঠের, আছে না এরকম? হেকিম সাহেব বলেছিল দীর্ঘদিন শুকনা রুটি খাওয়ার কারণে এরকম পেশাব রক্তের মতন লাল হয়ে গিয়েছে, বাবা কতদিন শুকনা রুটি খেয়েছিলে? ইমাম বুখারি বলল, 40 বছর যাবত আমি রুটির সাথে কোনো তরকারি খাই নাই, রুটির সাথে তরকারির কোনো ঝোল খাই নাই, কেন খাও নি 40 বছর শুকনা রুটি খেয়েছ? বলে, হাদিস সংগ্রহ করতেই তো জীবনটা কালটা কেটে গেল, যখনই শুনি এখান থেকে 50 মাইল দূরে আমাকে একটা ব্যক্তি আল্লাহর রাসূলের এমক হাদিস জানে, শুকনা রুটি তৈরি করে ব্যাগে ভরে নিয়েছি, 100-150-200 মাইল দেখে নেই হাঁটা শুরু করেছি, যেখানে ক্লান্ত শ্লান্ত হয়ে পড়েছে সেখানে বসে গিয়েছি, ক্ষুধা লেগেছে ব্যাগ থেকে শুকনা রুটি বাইর করে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি, তরকারি পাবো কোথায়? ইমাম বুখারির জীবনে এই বেছে 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 হাদিসগুলো সংগ্রহ করেছে। সেই ইমাম বুখারি হাদিস এনেছে, হাদিসটা বর্ণনা করেছেন ওমর ইবনে আবু সালামা। ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, খাওয়ার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাম্মাল্লাহ, যখনই কিছু খাবে তখন খাওয়ার আগে সাম্মাল্লাহ, অবশ্যই বিসমিল্লাহ বলবে, আল্লাহর নাম নিয়ে খাবে। আমি এই প্রাইমারি স্টেজে খাওয়ার একটু ব্যাপারটা আপনাদেরকে বলতে চাচ্ছি। বিভিন্ন জায়গায়, বাংলার বিভিন্ন জায়গায় দেখেছি, ওরা হচ্ছে সোশ্যাল, ওরা স্ট্যান্ডার্ড, তাদের দেখেছি, আর রাস্তার মোড়ে মেরোতে এদেরকে দেখেছি। আগে হচ্ছে সাম্মাল্লাহ, বিসমিল্লাহ বলে আপনাকে খেতে হবে, ওয়াকুল বিয়া মিনিকা, ডান হাতে খেতে হবে, বিসমিল্লাহ বলে খাবেন, ডান হাতে খাবেন, ওয়াকুল মিম্মা ইয়ালিক, আর আপনার সামনে থালির যে কিনারাটা, মাঝখান থেকে না, থালির যে সাইডটা আপনার দিকে, সেই সাইড থেকে সেই সেই সামনের অংশটা থেকে যেটাই আপনার সামনে পড়ে সেখান থেকে নিকটতম অংশ থেকে আপনাকে হচ্ছে খেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার, তোমরা মাঝখান থেকে খাবে না, মাঝখান থেকে খাবে না, মাঝখান থেকে পরিবেশন করবে না। তোমরা কি জানো, আল্লাহ জান্নাতি খাওয়ার, আল্লাহ জান্নাতি বরকত ওই খাওয়ার মাঝখানে আল্লাহ নাজিল করে। আপনি কি জানেন জান্নাতের 2-4টা দানা আল্লাহ ওই মাঝখানে দেন কি না? আপনি জানেন না। আল্লাহ রাসূল এইভাবেই করো, লা তাদরি, তোমরা হচ্ছে জানো না বরকত কোথায়, কোন দানাগুলোর মধ্যে বরকত আছে, কোন দানাগুলোর মধ্যে বরকত আছে। আমরা তো খাওয়ার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষের কাজের শুরুতে শয়তান, ইন্না শয়তানা ইয়াহজুরু ইনদা কুল্লা শাইইন, প্রত্যেকটা কাজের শুরুতে শয়তান কাছে চলে আসে, এমন কোয়া ইন্দা তোয়াম, যখন আপনি খানা খান তখন আপনার কাছে শয়তান চলে আসে, এসে দেখে এ কোথা থেকে খাচ্ছে এবং
পড়তেছে নাকি, আশেপাশে পড়তেছে নাকি। এজন্য আল্লাহ রাসূল বলেছে, খবরদার খানা যখন খাবে আশেপাশে যদি পড়ে যায়, ফাইজা সাকাতাত লুকমাতিন ফালইউমিত, ওই পড়া অংশটা, এগুলি হচ্ছে ভদ্র সমাজে মানায় না, এগুলি হচ্ছে মডার্ন যুগে মানায় না, এই মৌলবীরা তো সোশ্যাল না, মডার্ন না, এটা ফের হয়, এটা ফের হয়। তিনটা মেয়েকে আমার কাছে এসেছিল কিছুদিন পড়েছে, তিনটা মেয়েকে আমি আদবের কথা শিখাইতে গিয়ে এই কথাগুলো বলেছিলাম, মেয়ে তিনটাকে তার বাপের নাম কি খবরদার জানতে চাইবেন না, তবে তিনটা মেয়েকে পড়িয়েছিলাম এই কথা বলেছিলাম, যদি খাদ্য পড়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন ফাইজা লুকমাতা ফাইজা সাকাতা ফালইউমিত, এইভাবে করে উঠিয়ে ধুয়ে খাবে, কারণ ওইটাই হচ্ছে আল্লাহর বরকতে খাওয়া হতে পারে, ওইটা হচ্ছে খাবে, হতে পারে এরকম আল্লাহ যেটা উপর থেকে বরকত নাজিল করে তোমার প্লেটে দিয়েছে ওইটাই হয়তো ছুট পড়ে যেতে পারে, ওইটাই হয়তো ছুট পড়ে যেতে পারে, সুবহান আল্লাহ বলে। এটা বলাতে ওই মেয়ে তিনটা কি বলছে জানেন, বলবো? যখনই বলেছি মেয়ে তিনটাই একসাথে, ফের কলেজের ছাত্রী একসাথে এমন করে উঠেছে, ছি 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 ছি, এখানে কি নাটক করতে এসেছি আমি, এখানে কি অভিনয় করতে এসেছি আমি, এর মানে কি? কোন নোংরা কথা বলছে মলবি, কোন গেদারা কথা বলছে, বলা সত এমন করছে, আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শুধু তাই নয়, এক বিসমিল্লাহ বলে খাবেন, দুই সাইড থেকে খাবেন, আপনার ওই প্লেটে যে কাছে হয় সেটা থেকে খাবেন, মিম্মা ইয়ালিক কাছ থেকে খেতে হবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, এটা শুনলে তো ওরা আরো ওয়াক করত, এটা এখনো শুনাইনি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমার রাবি লাকিন, আল্লাহর নবী আমারা মানে আদেশ করেছেন, বিলাকিন আমাদেরকে কি আদেশ করেছেন, আল্লাহ রাসূল আদেশ করেছেন খাওয়ার সময় আপনার হাতটাকে চেটে খেতে, ওয়াসহফাতি আর পাত্রটাকেও চেটে খেতে, একটা হাত চেটে খেতে হবে আর দুই পাত্রটাও চেটে খেতে হবে। এবং সাহাবারা কি করতেন জানেন, এইটা বললে তো আরও ওয়াক করবে ওরা, সাহাবারা কি করতেন জানেন, আঙ্গুলতে চেটে খেতেন, আবার আল্লাহ রাসূল বলেছেন তুমি কি জানো ওই বরকতের দানাটা তোমার আঙ্গুলে লেগে থাকতে পারে, এজন্য আঙ্গুল চেটে খাবে। ইস, সাহাবারা যখন পাশাপাশি বসতেন, পাশাপাশি বসলে সাহাবারা এইভাবে করে খেয়ে দে, একজনের হাতের অবশিষ্ট খাওয়ার যে দানাগুলো লেগে থাকতো এটা, এই ঝোলটা লেগে থাকতো, এটা চেটে খাওয়ার জন্য পাশের সাহাবাটা খুব আগ্রহী হতো, তার আগ্রহী দেখে, তার আগ্রহ দেখে এই সাহাবি তখন এইভাবে করে হাতটা দিত, ইনার আঙ্গুলগুলো উনি চেটে খেতেন, উনার আঙ্গুল উনি চেটে খেতেন, এটা খেতেন। যেমনটি কথার কথা বলে নি, আজান যিনি দেন একামত দেওয়ার হকটা তেনার, যিনি আজান দিবেন উনাকে আল্লাহ 70টা নেকি দেয়, আর যিনি আবার একামত দিয়ে দিবেন তার আবার 40টা নেকি, 70 আর 40 কত হলো 110, আজানকারী মুয়াজ্জিনের জন্য 110টা নেকি আল্লাহ বরাদ্দ করেছেন। এই জন্য সৌদিতে যেয়ে দেখবেন যত আপনার উক্তিয়া মসজিদ, সমস্ত উক্তিয়া মসজিদের যিনি মুয়াজ্জিন তিনি ইমাম, পাঁচ অক্ত মুয়াজ্জিন ইমাম খতিব একটাই, আশেপাশের উক্তিয়া মসজিদগুলোতে আমি কয়েকবার উক্তিয়া মসজিদও নামাজ পড়েছি, তো সেখানে ওই ইমাম সাহেবরা উনি আজান দিল, আজান দেওয়ার পরে মুসল্লি সব চলে আসলো, কাতারে কাতার মুসল্লিরা, ইমাম সাহেব তো উনি প্রথম কাতার থেকে আল্লাহু আকবর আল্লাহু আকবর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল ইকামত দিতে দিতে সামনে আসে, এসে ইকামত শেষ করে উনি তখন কাতার সোজা করেন, এই বলে ওটা আল্লাহু আকবর। মানে মুসল্লিদের মধ্যে অনেক শায়েখ আছে, রুমাল পরা লোক আছে, ওদেরকে কাউকে বলে না যে ইকামতটা দিয়ে দেন, মানে উনিও 40টা নেকি ছাড়তে চায় না,
সুবহানাল্লাহ বিহামদিহি তে খামাখায় 40টা নেকি কেন দিয়ে দিব 40টা নেকি উনিও ছাড়তে চায় না এই জন্য আজান যিনি দেন হক হচ্ছে উনার একামত দেওয়ার হ্যাঁ উনি যদি বলেন যে ভাই আজান একামতটা দেন আপনি আমি আপনাকে এজাজত দিলাম আপনি একামতটা দেন তা আমার কি মনে হয় জানেন যদি এরকম কেউ বলে ফেলে যে একামতটা আপনি দেন যদি বলে তাহলে বুঝাই গেল যে আপাতত 5 মিনিটের মধ্যে 40টা সওয়াব উনি ইচ্ছা করে উনাকে দিয়ে দিল উনার ভাগের নেকিটা উনাকে দিয়ে দিল নামাজ পড়ার পর যে কোনো একটা অবসর সময়ে উনাকে খুব আমার মনে হয় পেট ভরে ভালো করে নাস্তা খাওয়ানো দরকার কি বলেন আপনারা যে এত বড় উপকার করলেন ভাই 10 টাকা 20 টাকা না 40টা নেকি দিয়ে দিলেন একটা নেকির জন্য মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা হবে আপনি ইচ্ছা করলে একামতটা দিতে পারতেন কিন্তু আমাকে দিয়ে দিলেন মানে 40টা সওয়াবের অংশীদার করলেন বরকত নিয়ে টানাটানি বরকত নিয়ে মারামারি করত এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমারা বিলাকিন ওয়া সাবিই ওয়া সহহতি তোমরা এইভাবে করে আঙ্গুল সহ চেটে খাও অন্য অন্য হাদিসের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন এটা করো না এটা করো না এটা করো না এখন এই হাদিসটা আপনাদেরকে খুব খারাপ লাগবে আমি মনে করি এটাই আমার বিশ্বাস যদি খারাপ না লাগে আমার এই ধারণাটা ভুল আমি এই জন্য আল্লাহর কাছে তওবা করব দেখেন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গর্তে পেশাব করবে না বলে চুপচাপ কেন করবে না এর ব্যাখ্যা বিশ্লেষণ শানে নজুল পড়ে ওইখানে আল্লাহর নবী বলে নেই গর্তে পেশাব করবে না তারপরে বলেছে পুকুর ঘাটে পেশাব পায়খানা করবে না এরপরে বলেছে ফলদার বৃক্ষের নিচে পেশাব পায়খানা করবে না এই না 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 বলে ছেড়ে দিয়েছেন কেন করবে না এর সাইন্টিফিক দিক এর কারণ পরে ব্যাখ্যা বিশ্লেষণ মুফাসসিরিনরা বের করেছেন এর ব্যাখ্যা এই হয়তোবা এইভাবে করে হয়তোবা এইভাবে করে একটা মেয়ের স্বামী মারা গেলে 4 মাস 10 দিন অপেক্ষা করবে সে যদি অন্য জায়গায় বিয়েতে বসতে চায় ইদ্দত পালন করবে 4 মাস 10 দিন কেন এর ব্যাখ্যা বিশ্লেষণ বের করেছে সঙ্গে সঙ্গে তিনি বলেন নাই কিন্তু আল্লাহ রাসূল বলেছে লা ইয়াকুল বিশিমাল বাম হাতে খাবে না বাম হাতে খাবে না ওগুলাও না এগুলাও না বুঝাইতে পারছি না আমি যেটা বলতে চাচ্ছি ওগুলাও না এটাও না জ্বরকে মন্দ বলো না না আর এখানে বলেছে বাম হাতে খাবে না হয়ে গেল না নায়ের পর তো দাড়ি হওয়া উচিত ছিল আল্লাহ নবী দাড়ি দেয় নাই ব্যাপারটা আল্লাহ নবী এইখানে ক্লিয়ার করে দিলেন এইখানে ক্লিয়ার করে দিলেন ওই ঠিক গিরার নিচে প্যান্ট পায়জামা পরবে না এই জায়গাতে আল্লাহ নবী চুপ থাকেন নাই আর এই জায়গাতে চুপ থাকেন নাই গিরার নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা ঝুলিয়ে পরবে না কেন পরবে না পরলে ওই অংশটা জাহান্নামে জ্বলবে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলে দিয়েছেন সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন জাহান্নামে এটা তো জামাতকে জাতিকে মহল্লাকে গ্রামবাসীকে কত শুনাইলাম কত শুনাইলাম কত শুনাইলাম কই গিরা থেকে কি পুরুষদের প্যান্ট পায়জামা উঠাইতে পেরেছি পারি নাই তবে মেয়েদের পেরেছি না বলতেই পেরেছি একটু নাউজুবিল্লাহ বলে ওদেরকে জীবনে বলি নাই কোনো এই মহল্লার কোনো একটা মেয়ে দাঁড়িয়ে বলতে পারবে না কোনো এই মহল্লার চ্যালেঞ্জ করলাম একটা মেয়ে এইভাবে করে চিঠি দিয়ে জানাইতে পারবে না যে হীরা হুজুর আমাদের এই মসজিদের খতিব আমাদেরকে কোনো একদিন কোনো একটা ওয়াজে বলেছিল গিরার নিচে প্যান্ট পায়জামা পরেন এটা কোনো দিন বলেছিল দেখ 25 বছর জীবনে যদি একটা প্রমাণ দিতে পারে বক্তৃতার জিন্দিগিতে আর দিব না খুতবা ও ইস্তেফা দিয়ে দিব ওদেরকে 25 বছর জীবনে একটা দিন বললাম না অথচ ওরাই পড়ছে উপরে আর আপনাদেরকে বলে 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 আপনারা এ পড়ছেন ফের নিচে পরিবর্তন কি হয়েছে করতে পারলাম না জানি না এটা আমার আমলের দোষ কিনা আপনাদের দোষ দিব না সম্ভবত আমারই কোনো আমলের ত্রুটি কথা তাসির হচ্ছে না কেন কথা তাসির হচ্ছে না কেন ঠিক আল্লাহর নবী বলেছে বাম হাতে খাবে না কেন খাবে না ফাইন্নাস শাইতানা ইয়াকুলু বিশিমাল তোমরা মনে রাখো বাম হাতে কিন্তু শয়তান খেয়ে থাকে বাম হাতে খায় কে
আল্লাহর নবী কত আক্ষেপ করে বলেছেন, ইস না বলে দাড়ি দিতে পারতেন, কথাটার গুরুত্ব যেরকম ওইভাবে আমি আপনাদেরকে ফুটিয়ে তুলতে পারছি না, এটা আমার জ্ঞানের স্বল্পতার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার বাম হাতে খাবে না, বাম হাতে শয়তান খেয়ে থাকে। আল্লাহর নবী বলছেন, এই কথাটা শোনার পরও কি তোমরা বাম হাতে খাবে? এই কথাটা শোনার পরও কি তোমরা বাম হাতে খাবে? বাম হাতে শয়তান খেয়ে থেকে আমি রাসূল মুখ দিয়ে উচ্চারণ করে দিলাম। আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা এই মানুষ যাকে আল্লাহ সৃষ্টি করার পর লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবিম, অতি উত্তম করে সুন্দরতম করে সৃষ্টি করেছে। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, এই মানুষগুলি দেখতে মানুষ কিন্তু বাম হাতে খায় যদি কেউ, তাহলে একটা আমলের কারণে, একটা অভ্যাসের কারণে তাকে শয়তান বলা যাবে, সে হচ্ছে শয়তান। কারণ শয়তানও খায় বাম হাতে, এও খায় বাম হাতে। শয়তানের সাথে কমপক্ষে একটা আমলের মিল পাওয়া গেল, ওকে শয়তানের সাথে তোমরা তুলনা করতে পারো, মাসালা দিতে পারো, নাউজুবিল্লাহ বলে। খেচে হচ্ছে বাম হাতে। আচ্ছা বিড়িটা দেখেন দেখি, মনে কিছু করবেন না, কারা খান আমি জানি না, বিড়িটা খাওয়া আপনারা মশলা দেন, জায়েজ না না জায়েজ? না জায়েজ। বিড়িটা ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়াদউল ইসরাল ইমনা ওয়া কানা খালাতুন নাজাস, আল্লাহ রাসূলের ডান হাতটা ছিল পবিত্রতা অর্জনের জন্যে, অজুর পানি নাড়ার জন্যে, আর যত পবিত্র বস্তু সেগুলি নাড়ার জন্যে, সেগুলি ব্যবহারের জন্য ছিল ডান হাত। আর নাজাস, যত নাপাকি অবৈধ খারাপ জিনিস, ওগুলো বাম হাতে সরার জন্য, বাম হাত ছিল ওইগুলি সরার জন্য। নাপাকি ছিল, আল্লাহ রাসূল বাম হাতটা ব্যবহার করতেন ওই কাজে যেগুলি গন্ধ, নোংরা, অবৈধ, ওইগুলি অপবিত্র, ওইগুলি সরানোর জন্য আল্লাহ রাসূল বাম হাত ব্যবহার করতেন। আর পবিত্র, বৈধ, সুন্দর, কল্যাণকর, মঙ্গলময়, শালীন, এগুলি হচ্ছে ব্যবহার করতেন আল্লাহর নবী ডান হাত। শেষে তুহুর শব্দ এসেছে, পবিত্রতর জনের জন্য তিনি ব্যবহার করতেন ডান হাত। এখন বলেন, যদি ওই অপবিত্র, অবৈধ, ভালো জিনিস না, খারাপ, ক্ষতিকর, এটা যদি বিড়ি ধরেন, তাহলে বিড়ি যদি ধরেন, তাহলে এটা ধরার জন্য ব্যবহার যদি করতে হয় ডান হাত না বাম হাত? বাম হাত। কিন্তু ধরেছে কোন হাতে? ডান হাতে, বুঝলেন না? খাওয়া বাদ দেন, ধরেছে ডান হাতে। যদি বাম হাতে ধরত, খাওয়ার কথা বলি নেই, যদি বাম হাতে ধরত, ধরাটা বৈধ ছিল, খাওয়াটা বৈধ না, ধরাটা খারাপ জিনিস খারাপ হাত দিয়ে ধরেছে। আল্লাহ রাসূলের ভাষায় খারাপ জিনিস খারাপ হাত দিয়ে ধরেছে, ধরাটা একটা বৈধ ছিল, বাম হাতে ধরেছে, তাহলে একটা হিসাব হতো খাওয়ার খালি, ওইটা আল্লাহ কী করতেন না করতেন আল্লাহু আলাম, কিন্তু ধরাটা বৈধ ছিল। এখানে তো ধরাও বৈধ না, খাওয়াও বৈধ না, ধরেছে ফের ডান হাতে, বিড়িটা ফের ধরেছে ডান হাতে, তো ডবল গুণা করে ফেলেছে। একটু সচেতন হন, একটু সজাগ হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই শেষ কথাটা, এই শেষ হাদিসটা আপনাদেরকে দিই, দেখেন তো আমল করতে পারেন কি না। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হাদিসটা ইমাম মুসলিম হচ্ছে এনেছেন, মুসলিম শরীফের হাদিস। ইজা দাখালা রাজুলুন বাইতাহু, যখন কোনো মানুষ, কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করে, ফা যাকারাল্লাহু ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি, যখন কোনো মানুষ বাড়িতে প্রবেশ করে, সে যেন আল্লাহর নাম নিয়ে প্রবেশ করে, আর যখন খায় সে যেন আল্লাহর নাম নিয়ে খায়, এটা আল্লাহর নবীর আদেশ। এই কথাটা এখন আপনাদের মাথায় দিয়ে একটু আগে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান, শয়তান এবং শয়তানের যে সৈন্য সামন্ত, এরা সব আপনি আসার আগে আপনার বাড়িতে প্রবেশ করে। ওই যে আপনার স্টেশনে দোকান আছে, দোকান থেকে আসার আগে আপনার বাড়িতে শয়তান সব ওই আলমারির কোণে, ওই সোফার কোণে, ওই টেলিভিশনটা দেখেছেন তার কোণে, চেয়ারের কোণে, এগুলো সব গোটা বাড়িটা, মানে প্রশাসনিকভাবে এরকম মনে হচ্ছে কোনো আসামি ধরার জন্য এসেছে,
সব এইভাবে করে আপনার গোটা বাড়িটাতে কতগুলো শয়তান থাকে, শয়তানের ব্যাপারে বহুবচন শব্দ ব্যবহার করেছে, কতগুলো যে থাকে এর কোনো হিসাব নেই, সবগুলো এসে বাড়িতে মোতায়েন থাকে আসে। আর সব এই শয়তানের যে সৈন্য সামন্তগুলি, এরা মানে লিডারটাকে বলে, স্যার কী করবেন, স্যার কী করবেন, থাকা কি যাবে এইখানে, থাকা কি যাবে এইখানে, থাকা কি যাবে এইখানে। তো ওই লিডার তখন কি বলে, মুসলিম শরীফের হাদিস, লিডার তখন বলে চুপ কর, বাড়িওয়ালা আসুক আগে দেখি, বাড়িওয়ালা আসুক আগে দেখি। তো বাড়িওয়ালা যখন চলে এসেছে, তো যখনই বিসমিল্লা বলে বাড়িওয়ালা ঢুকেছে, তখন শয়তান কল আর শয়তান, শয়তান তাদেরকে বলে শোন, লা আম্মা বিতা লাকুম, থাকার আর কোনো সুযোগ নেই, কারণ আল্লাহর নাম নিয়ে ঢুকে পড়েছে। লা আম্মা বিতা লাকুম, থাকার আর সুযোগ নাই, চল চল চল, আল্লাহর নাম নিয়ে ঢুকে পড়েছে। তখন ওরা বলে কি, ইস, কত বুক ভরা আশা নিয়ে আসছিলাম, আজকে রাতটা এখানে কাটাবো, তো থাকা হলো না, এখন কোথায় থাকবেন, চল অন্য বাড়ি দেখি। এরা তখন সবাই আবদার করে, একটু খাওয়াটা 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 খেয়ে নিতাম এখানে, তাহলে আরেকটু অপেক্ষা কর। তখন ওয়া ইন্দা তোয়াম ফাজাকার আল্লাহ, তখন দেখতে যে খেতে বসো বিসমিল্লা বলে খেছে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, তখন শয়তান বলে এখানে থাকারও কোনো সুযোগ নেই, খাওয়ারও কোনো সুযোগ নেই, এখান থেকে চল, এখান থেকে চল, এখান থেকে চল। যদি শয়তান থাকতো তো কী হতো জানেন, কথাগুলো অনেকের কাছে নতুন লাগবে, বলাটা কেমন হবে, শয়তান যদি থাকতো, আপনি খাওয়ার সময়ও নাম নেন নাই, আর শোয়ার সময় ঢুকার সময়ও নাম নেন নাই, তখন শয়তান তখন সবাইকে বলে যে হ্যাঁ আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, এ ঢুকেছে আল্লাহর নাম নিয়ে ঢুকে নাই, এ খেয়েছে আল্লাহর নাম নিয়ে খায় নাই, তোরা এখন সন্তুষ্ট থাক, থাকারও ব্যবস্থা হলো, খাওয়ারও ব্যবস্থা এখানে হলো, থাকারও ব্যবস্থা হলো, খাওয়ারও ব্যবস্থা হলো, ওরা থাকে এবং খায়, ওরা থাকে এবং খায়। তা আপনারা তো সবাই বাড়িয়ালি, আপনি ছেলে মেয়ে সবাই তো আপনি ঘুমিয়ে গেলেন, শয়তানগুলো ঘুমায়, ওরা কী করে জানেন, ওরা কী করে জানেন, মৌলবীর কাছে শুনেন, জেনে নেন। আপনারা যখন সবাই ঘুমান না, আপনার ওই কী হবে বলাটা, এই আপনার ওই যে শিয়ানা মেয়েটা, আপনার যে কুমারী মেয়েটা, ওই যে ঘুমাচ্ছে, আপনি নববিবাহিত, আপনি যে স্ত্রীকে নিয়ে এসে ঘুমাচ্ছেন, এই যে এদের নাকের ভেতর দিয়ে ঢুকে ঢুকে একদম জরায়ুতে চলে যায়, কথাগুলা বলাটা কেমন হবে, ছোটরা আছে তো, মুরব্বীদের জন্য টনক নড়ার জন্য বলছি, জরায়ুর মধ্যে প্রবেশ করে, সেখানে হচ্ছে জরায়ুর মধ্যে যায়, ধাক্কা মারে, ঘুষা দেয়, ঘুষার ফলে রক্ত খনন হয়, মিন্স পিরিয়ড ছিল 7 দিন, এখন হয় 19 দিন, এখন হয় 22 দিন, মিস আরম্ভ হয়েছে তো হয়েছে, এখনও সারে না, সারে না, হতেই গেছে, হতেই গেছে, ডাক্তারের কাছে গিয়েছে, কবিরাজের কাছে গিয়েছে, কত ওষুধ কত পানি, 7 দিনের জায়গায় 19 দিন মিন্স চলতেই আছে, রক্ত খনন করতে হতেই আছে, হতেই আছে, হতেই আছে, হয় এরকম কেউ বলেন না, জানেন না, স্ত্রী নাই, মা বোন নাই, জিজ্ঞাসা করবেন একটু, আগে 10 দিন মিন্স হইতো, এখন হচ্ছে 20 দিন পর্যন্ত হচ্ছে, রক্ত খনন হতেই আছে, সাদা স্রাব হতেই আছে, হতেই আছে, হতেই আছে, হতেই আছে, ডিম্বকোষকলাকে হচ্ছে ধাক্কা মেরে ওগুলাকে নষ্ট করে দেয়, বাচ্চা হওয়ার ক্ষমতা তখন ওই মেয়ে হচ্ছে হারিয়ে ফেলে, এটা হচ্ছে উঠতে বসতে চলতে ফিরতে বিসমিল্লা না বলার কারণে শয়তান ওই সুযোগটা নেয়, ক্ষমতা আল্লাহই তাকে দিয়েছে, এরপর প্রোটেকশনমূলক আল্লাহ বেরি দোয়াগুলাও শিখিয়ে দিয়েছে। এগুলি হচ্ছে চিন্তা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন ওই খাওয়ার ব্যাপারে সজাগ হওয়ার, সতর্ক হওয়ার, আল্লাহর নবীকে অনুকরণ করার ব্যাপারে তৌফিক দান করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। খাওয়ার চ্যাপ্টারটা আজ থেকে এখানেই শেষ আপাতত, সেটা হলো এই, আবার কাতাদা এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই হাদিসটা শেষ হাদিস। এখন বড় লোক যারা আছেন, ধনী মানুষ যারা আছেন, আপনারা এখন হয়তো বলবেন যে শেষ করে দিতেন, দিতেন ভালো হতো, শেষে ফের এইটা আপনাকে কেন টানতে হবে, এটা অনেকে হয়তো বলবে। এরপরও হাদিস যেহেতু আমি বলে নিচ্ছি, কাতাদা এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা খাওয়ানিন, আল্লাহর নবী কোনো দিন টেবিলে বসে ভাত খান নেন, চেয়ার টেবিলে,
আল্লাহর নবী কোনোদিন আলা সুফার আল্লাহর নবী সাধারণ দস্তর খানাতে খেতেন, কোনোদিন নবী জীবনে তিনি টেবিলে খান নাই, চেয়ারে বসে খান নাই, দস্তর খানাতে খেতেন। দস্তরখানা এখন ছেলেরা, কলেজের ছেলেরা মেয়েরা দস্তরখানা চিনে না, দস্তরখানা কাকে বলেছিলেন না, এখন টেবিল চেয়ার স্টাইল হয়েছে, দস্তরখানা না। বহুবিধ রোগ থেকে, পেটের পীড়া থেকে বাঁচার মহ ঔষধ হচ্ছে প্রোটেকশনমূলক দস্তরখানাতে বসে খাওয়া। সুবহানাল্লাহ। তো এইগুলো তো এখন সব বিয়ে বাড়িতে যান, আমিও আমাকেও এখন দাওয়াত করেছেন বেটির বিয়ে, কমিউনিটি সেন্টার, চেয়ার টেবিল ছাড়া কোথায় খাবো, এখানে কোনো উপায় নেই, সব চেয়ার টেবিল, দস্তরখানার নিচে বসে তো বেটির বিয়ে দিবেন, বরযাত্রী যখন আসবে না তো বরযাত্রী সব লোকগুলাকে বিহাই সহ দস্তরখানা বিছিয়ে বসে মাটির বসে খাইতে দিয়েন দেখি, তখন বিহাইকে বলবে হোক কোনঠে বেটি দিছি রে, আর ছেলেটাকে বলবে হোক কোন পলিয়া জায়গা বিয়া গুছি রে, এরা তো তেমন সোশ্যাল জানে না, এরা তো আনসোশ্যাল সব, এরা মডার্ন জানে না, ও মাটির বসে খাবার দিছে, আর এটা ফের কী বিছাইছে রে, কিসের কাপড়া এটা রে, বলে কাপড়া না কাপড়া, এটা দস্তরখানা, এটা দস্তরখানা। বিছানারও দোয়া আছে, উঠানোরও দোয়া আছে, বিছানারও দোয়া আছে, উঠানোর দোয়া আছে, বহুবিধ কল্যাণ আল্লাহ তাআলা ওই দস্তরখানার মধ্যে নিহিত রেখেছেন, বহুবিধ কল্যাণ। ওই কল্যাণের কথা আজ বলার সময় নেই, চেষ্টা করেন, না জায়েজ আমি বলবো না, নবী খায় নেই, হুজুর মৌলভি সাহেব আপনিও তো মাঝে মাঝে খান, আমি মাঝে মাঝে খাই, ওইভাবে খাই, ওইভাবে খাই, কীভাবে খাই ওর সাথে তুলনা দিব না, যদি ভদ্র কোনো তুলনা থাকে তাহলে ওই তুলনাটা মনে করবেন যে হুজুর খুঁজে পেলে হয়তো বলতো, পারি নাই এই জন্য বলতে পারি নাই, তবে তুলনাটা আপনাদের তুলনাটা আমি এই মুহূর্তে দিচ্ছি, বিড়াল গাছে কখন উঠে, ওই তখন ঠেলায় যখন পড়ি তখন খাই, না হলে আমি আমার বাড়িতে